ومن يؤتى الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب. وقال رسول الله صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفكر في الدين. إسلامي شاشة كفر وسطر أندلون والخليفة شاشة كفرتي كايدي تو أسكي باتشري وقفي تو بجيك تو أبوشتاني وقفتي تشمباني تو شفافتي وتقفو بجاك مندلين এবং আমার সামনে উপস্থিত বাংলার দূরদূরান্ত থেকে আগত একজন এনএফপি পেশিত ছাত্র ভাইরা, আমি সকলকে জানাই আমার পক্ষ থেকে, জামাতে ইয়াজদের পক্ষ থেকে এবং আমার প্রিয় সংগঠন ইসলামী স্বাধীনতা ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমার নির্ধারিত বিষয় হল এনপিজিতে গুরুত্ব অবদান। এই বিষয়ে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এনপিজিতে গুরুত্ব অপরিসীম। এই এলএম মানুষকে উভয় ধরনের সফলতার পথ দেখায়, শান্তি ও সুখের পথ দেখায়, পরিচালিত করে ন্যায় ও ইনসাফের পথে, অসুস্থের জীবন থেকে মনস্থের জীবন দান করে। প্রিয় উপস্থিতি, এলএম হলো আল্লাহ তাআলার বিশেষ গুণ। এলএম ছাড়া মানুষ মূর্খ এবং পশুর সমতুল্য। যাকে এলএম দান করা হয়েছে তাকে সর্বোত্তম নিয়ামত দান করা হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এসব করেন: ওমান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। যাকে এলএম দেওয়া হলো তার বিপুল পরিমাণ কল্যাণ লাভ হলো। প্রিয় উপস্থিতি, সঠিক এলএম কারো মধ্যে থাকলে সে কখনো পথভ্রষ্ট হবে না, অন্যায় পথে চলবে না, অন্যায় কাজ করবে না। আল্লাহ তাআলার নাফরমানি তার পক্ষে অসম্ভব। প্রথম এলএম থাকা ব্যক্তি সাধারণত অন্যায় পথে চলে, অন্যায় কাজ করে এবং খুব সহজে গুনায় পতিত হয়।